প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাকে সকলতরে দর্শকদের আমি আমার শুভেচ্ছা জানাইতাছি আয়ন টিভির পর্দায়। আয়ন টিভির নিয়মিত অনুষ্ঠান ঢাকায়া পেচাল, ঢাকার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি লইয়া সম্পূর্ণ ঢাকার ভাষায় কথা কমু আমি পারভিন রহমান। বরাবরের মতো আজ কবি আমার লগে একজন গেস্ট আছে, মাগার স্টুডিওর ভিতরে না, সরাসরি বাংলাদেশ থেকে স্ক্যাপিতে আমার লগে কথা কইব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন মানুষের নানান কিসিমের শখ আছে, কবুতর পালে, মুরগি পালে, গরু পালে, ছাগল পালে, এইরকম বহুত কিসিমের শখ আছে। এইরকমই একজন অত্যন্ত শৌখিন একজন মানুষ আজকে আমার লগে কথা কইব, যে নাকি কবুতর শখ করছে। দর্শক মণ্ডলী, আপনারা কইবেন কবুতর তো কমন জিনিস, হগলতেই পালে, মাগার উনার কবুতর পালনের মধ্যে একটা স্পেশালিটি আছে। কী স্পেশালিটি এইটা আমরা ওনার থেকে জানো। ওনার নাম হইতাছে গিলা হাজি ইব্রাহিম, অ্যালায়েন্স রেসিং পিজি আয়ন ভাইস প্রেসিডেন্ট। ওনার আরেকটা পরিচয় হইতাছে, উনি বাংলাদেশের সাইকেল পার্টসের একজন ইম্পোর্টার। লন আজকে ওনার লগে আমরা পরিচয় করাই দিতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন ভাইজান, ভালো আছেন? আমি অনেক ভালো লাগছে আল্লাহ আমাকে, আলহামদুলিল্লাহ। ভাইজান, এই যে আজকে আপনি তো অনেক প্রোগ্রামে শুদ্ধ ভাষায় কথা কন, এই যে আজকে যে আমাকে লন্ডনে, এই যে আমাকে আয়ন টিভির পর্দায় আপনি সরাসরি বাংলাদেশ থেকে আপনি নিজের মায়ের ভাষায় কথা কইবেন, এটা এটা আপনার কেমন লাগতাছে আমাকে একটু শেয়ার করেন। আমার মায়ের ভাষায় কথা বলবো আমার কাছে অনেক আনন্দ লাগতেছে আপু। আর ভাষা তো মায়ের ভাষাই, এর চেয়ে কোনো বড় ভাষা নাই দুনিয়ার মধ্যে। আপনি কি খুশি হয়েছেন যে আপনি নিজের ভাষায় এই টিভির পর্দায় কথা কইবার পারতাছেন? জি, আমি অনেক খুশি হয়েছি। আপনারা আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং আপনাদের সাথে কথা বলতেছি, এটার জন্য আমি অনেক আনন্দিত, অনেক গর্বিত। ভাইজান, আপনি ঢাকার কোন হানে জন্ম লইছেন? জায়গার নামটা যদি একটু জানবার পারতাম। আমি বংশাল রোড, বংশাল রোড, হাজি আব্দুল্লাহ সার্কেল লাইন, বংশাল বড় মসজিদ, বংশাল বড় মসজিদের সাথে যে গলিটা সেই গলিতে আমি থাকি। আমার বাসার নাম্বার 38। আপনি কি ওইখানে ছোট কালেতে বড় হয়েছেন, ওইখানে স্কুলেই পড়াশোনা করছেন? জি, আমাদের বাসার সাথে স্কুল আছে, সেই স্কুলে পড়ালেখা করছি, বংশাল প্রি প্রাইমারি হাই স্কুল, এই প্রাইমারি স্কুল। আর ওইখানে ওইখানে কলেজে পড়াশোনা করছেন? না, আমি ওই হাই স্কুলে পড়াশোনা করছি, আমাদের পুরনো ঢাকার ঐতিহ্যবাহী সদরঘাট ইস্ট বেঙ্গল ইনস্টিটিউট হাই স্কুল। আপনি শরম পাইতাছেন কেলা? আপনি পুলামায়া পুলামায়া কয়জন? আমার এক ছেলে এক মেয়ে, ছেলেরে বিয়া করাইছি, মেয়েরও বিয়ে দিয়ে দিছি, দুজনের বাচ্চা কাচ্চা হয়ে গেছে। ওরাও কি আপনার মতো এই নিজের ভাষায় মানে ঢাকার ভাষায় কথা কয় না শুদ্ধ ভাষায়? না না, ঢাকায় একজন দিছি চুরিয়াটা, মেয়েরে দিছি চুরিয়াটা বিয়ে, বুঝছেন? ওখানে বাজেরা কথা বলে, তোমরা কেমন আছো, হে আছে হুয়া, এরম বলে। না, আপনার লগে মিল নাই। ছেলেরে বিয়া করছিস কাটান? ইচ কাটানে? জি জি, মগবাজার ইস্কাটনে বিয়ে করেছি ছেলেকে। আপনি কি হগলতে ঢাকায় থাকেন, বংশালেই থাকেন, নাকি আপনার পোলা মেয়েরা অন্য জায়গায় চলে গেছে গা? না না, ছেলে আমার সাথে একসাথে, আমাদের এক বাসায় থাকি আমরা। আচ্ছা ভাইজান, আমি শুনছি যে আপনি কবুতর পালেন, আপনার অনেক শখ, মাগার এই কবুতর তো হগলতেই পারে, আপনার এই শখের কারণটা কি? আর আপনার আপনি এই ব্যবসার মধ্যে যে অনেকদিন ধরে জড়িত,
এই শখের কারণটা আমগো একটু কোন কবেতে শুরু করছেন এই কবুতর ব্যবসা বা এই কবুতরের শখ? আমার 45 বছর হয়ে গেছে আপু, বুঝছেন? প্রায় 40 বছর হয়ে গেছে আমি কবুতর পালি। আগে গিরুবাজ কবুতর পালতাম, এখন 8-9 বছর যাবত আমি হুমা রেসিং কবুতর পালি আর কি, বুঝছেন? এইরকম শখ, এইরকম যে একটা শখ, এইটার কারণটা কি? আপনি তো গরু পারবার পারতেন, ছাগল পারবার পারতেন, মাগার এই যে কবুতর এইটা কেলা বা দেশে তো অনেকেই কবুতর পারে, মাগার আপনারটা যে আপনি কইছেন, আমরা জানি যে আপনারটা একটু স্পেশাল, মানে আপনি বিদেশে থনকে কবুতর ইনপুট করেন, তো এই যে আপনার পরিকল্পনা এইটা কবে তে আপনি শুরু করছেন বা এইটা আপনার মাইন্ডের মধ্যে কবে তে আইছে? আমি শুনেন আপু, আমি প্রায় 35 বছর আমাদের লোকাল কবুতর পালছি আমরা, বুঝছেন? জি। কিছুদিন আমাদের এখন ফ্যান্সিয়া আমাদের বাংলাদেশে ইউরোপে রেসার কবুতরের রেস হয়, যেখানে আমাদের এখানে আকাশ পথে 30-35 কিলোমিটার, 300-320 কিলোমিটার পর্যন্ত আমাদের রেস করে আমাদের কবুতর। আমার সব জানলো যে গিরুবাস অনেকদিন পাল্লাম ইউরোপের সাথে, পাল্লা দিয়ে আমরা কিছু কবুতর পালি, রেসিং পিজন পালবো পালবো, আমরা ক্লাব খুললাম একটা, ক্লাবের মধ্যে আমি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। ওই ক্লাবের ক্লাব কি করছেন, কবুতরের লাইগা নাকি এমনি অন্য কোন কারণে ক্লাব করছেন? না না, এটা কবুতরের নামে ক্লাব হইছে, আপনাদের একটা নাম হইছে এপি আরসি ক্লাব, আমাদের এই ক্লাবের নাম আপনাকে ওইটা, আমাদের ক্লাব 100 জন মেম্বার দিয়ে ক্লাব আমরা উদ্বোধন করছি আপনার 2018 সালে আমরা। এইটা কি কবুতরের উদ্দেশ্যে? হ্যাঁ, যেটা কবুতরের ক্লাব, এটা যেমন ফুটবল ক্লাব আছে, ব্যাডমিন্টন ক্লাব আছে, এটা কবুতরের ক্লাব। এটা আমরা শুনছি যে ফুটবলের ক্লাব আছে, আরো অনেক কিছুর ক্লাব আছে, কিন্তু কবুতরের ক্লাব আছে এটা আমি কোনোদিন শুনি নাই, এই প্রথম আপনি থেকে জানলাম যে মাইসে কবুতরের লেগা পশু পাখির লেগা ক্লাব খুলে। আচ্ছা, আমাদের ঢাকায়, আমাদের ঢাকায় খালি ঢাকা সিটিতে চারটা ক্লাব আছে। আমগো আমগো ঢাকা কোয়া হালান না, আপনি আপনি নিজের ভাষায় কথা কন না, আপনি কোনো সমস্যা নাই কো, আপনার মায়ের ভাষা, আপনি কি সরব পাইতাছেন নিজের ভাষায় কথা কোনের লেগা? একচুয়ালি কি আমি একটু কথা যেভাবে বলতেছি আর আমি পারবো না। ও আপনি এমনি এমনি কথা কোন দেখছেন নি, আমগো ঢাকার মানুষই, ঢাকার ভাষা ভুলে গেছে গা। এই যে এর লিগেই আমি আজকে এই প্রোগ্রাম করছি যে হগলতে ঢাকার ভাষা আবার নতুন কইরা জন্ম লোক আমগো মনের মধ্যে। আচ্ছা ভাইজান, ওই যে আপনার যে বিদেশ থেকে কবুতর আনেন এইটা কেলা? আমগো দেশে তো অনেক ধরনের কবুতর আছে, তো আমগো কবুতর দা কি আপ কেলাপ চলবে না? না না, আমাদের দেশে যে কবুতর আছে সেই কবুতর দিয়ে আমাদের কবুতর হবে না, ওটা রেস করা যাবে না। আচ্ছা, ওই আপনি রেস করনের লিগা এই কবুতর আনেন? জি জি জি, আমাদের ক্লাব আছে রেস করার জন্য আনি এই কবুতর। আচ্ছা, রেসটা যে আপনারা করেন কোনখানে, এটা কি ক্লাবে, কারা আয়োজন করে রেসের, এটা আমগো একটু দর্শক শেয়ার করেন? আমাদের ক্লাবের প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, এটা আমাদের ডিসেম্বরের 26 তারিখে তে খেলা স্টার্ট হবে, এই বছর 26 তারিখে অন্ত ডিসেম্বরের 26 তারিখে তে কুমিল্লা ভাস খেলা হবে। তারপরে এরকম ইয়ারে আপনি 26-60 কিলোমিটার লঙ্কে এক সপ্তাহ পর পর খেলা হবে। মাগার ওই এখন তো করোনা চলতাছে, লকডাউন চলতাছে, বাংলাদেশের অবস্থাও খারাপ, এর মধ্যে কি আপনি করুবর ক্লাবের এই রেস চালাইবেন, চলবো, এটা কি অনুমতি দিব? আমাদের ডিক্লেয়ার হয়ে গেছে ডিসেম্বর 26 তারিখ পর্যন্ত খেলা স্টার্ট হবে। ডিসেম্বরে সবাই রেডি হচ্ছে, কবুতর রেডি করতেছে এবং এরকম ট্রেনিংও দিতেছে, এটা কি আপনি পরিচিতর মধ্যে সকলতে মানে আপনার লগে আপনার কবিতর নেয় নাকি মনে করেন যে যে কোনো বড় বড় জায়গায় আপনার কাছে কইতর নিয়া নিবার আহে, কোনটা? আমাদের ক্লাব আছে, একটা স্পোর্ট আছে, ওখানে মেসেজ আছে, জার্মানি মেসেজ আছে, ক্লাবের তো লোক আসবে, আমি কয়টা কবুতর দিব, 50টা কবুতর দিলে ক্লাবের একটা গোপন নম্বর আছে, কবুতরের পায়ের লাগা দিবে আমাদের, তারপরে নিয়ে যাবে কবুতর গুলিরে, ইয়ার পরে আমরা ক্লাবে যা জমা দিব, সব কবুতর একসাথে হইলে 2000 কবুতর বা 1500 কবুতর হবে, এই কবুতর গাড়িতে ভরা খাঁচা আছে, জি, খাঁচার ভিতরে ভরে ভরে মুরগি দেখেন দেখেন না, 20-25টা করে খাঁচার ভিতরে ভরে ভরে নিয়ে আসে, জি, সেই রকম খাঁচা হবে, এরকম খাঁচার ভিতরে গাড়ি ভিতরে নিয়ে
ওই তিনি 60 কিলোমিটার দূরে তার মুখমতো ছেড়ে দিবে। তারপরে আমাদের বাসার মধ্যে মেশিন আছে, কার কবুতরটা আগে ঢুকবে মানে বুঝবার পারে নাকি মেশিনের মধ্যে কি কবুতর আপনি ঢুকান, ঢুকায় লিয়া যান? না 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 না, আমি বাক্স করে নিয়ে যাই। এখন ক্লাবে কবুতরটা ওই 60 কিলোমিটার তে কুমিল্লার তেল আমার বাসা আসবে, আসবে না আইবো আইবো আমাদের বাসা, যখন কবুতরটা আইবো 60 কিলোমিটার তেল, জি জি, তখন একটা মেশিন আছে, ওই মেশিন এ কবুতরটা পাওয়া রাখলে কত মিনিট কত সেকেন্ডে কবুতরটা কুমিল্লাতে আসছে এটা বোঝা যাবে আপনার। জি আচ্ছা, এই কবুতর কোন ভাইজান? তারপরে তারপরে মাগরিবের পরে কবুতরের মেশিন উনি নিয়ে ক্লাবে যাব, এটা কম্পিউটারে লাগাবে, লাগানোর পরে কে ফার্স্ট সেকেন্ড থার্ড রেজাল্ট বেড়ে যাবে। আচ্ছা, বছরে আপনি গো কয়বার এই কবুতরের রেস হয়? রেস হয় কয়বার? ডিসেম্বর আমরা উত্তরে খেলি, উত্তরে আপনি বান্দাবন্দ পর্যন্ত খেলবো 6টা রেস, আবার দক্ষিণে কুমিল্লা দিয়ে চিটাগাং কক্সবাজার 6টা রেস, এই মোট 12টা রেস এক বছরে হয়। এক বছরে আপনারা 12টা রেস করেন, মাগার মান্থলি নাকি আপনার বছরে এই এক মাসের মধ্যে 2টাও রেস হয় এরকম, নাকি আপনার প্রতি মাসে? মাসে চারটা হবে, এক সপ্তাহ পর পর। কেন? এটা শীতের ভিতরে খেলা শেষ করতে হবে, গরমে হবে না এটা। প্রত্যেক বছরই আপনার এরকম মানে করেন 10-12 বার বা 12 বার আপনার এই কবুতর লিয়া আপনার রেস হয়, তো এইটা কি আপনি ফ্রিতে করেন নাকি আপনার এই রেসের মধ্যে আপনার ওরা টাকা পয়সা দেয়? না না, একটা সম্মানজনক একটা ই করে আর কি, ক্লাবে প্রায় প্রাইজ দেয় দেয় বুঝছেন, এগুলি দেয়। মানে পুরাটা আপনি শখে করেন, আপনি নিজের শখে এই কবুতরের রেস করেন? জি জি জি। এই শখলে আপনি 40 বছর ধরে আছেন? জি আপু, আছি, আল্লাহ রাখছে আমারে, আমি যতদিন বেঁচে থাকবো আমি কবুতর নিয়ে আমি থাকবো। আর ব্যবসা করি আমি, আমার সাইকেল বসের ব্যবসা করি, আমার বাসায় দুজন লোক আছে, কর্মচারী আছে যারা কবুতর ড্রেসিং করে। হ্যাঁ, ইউটিউবে তে আমার প্রোগ্রাম আছে, একটা দেখেন 40 মিনিট একটা প্রোগ্রাম আছে ইউটিউবে তে, মোহাম্মদ ইব্রাহিম গেলি পাবেন। আমাদের একটা ওয়েবসাইট আছে পার্সোনাল, ইব্রাহিম আসিস্ট লভ। হ্যাঁ জি, এখানে গেলে আমাদের পুরো ডিটেইল জানতে পারবেন, আমাদের কবুতর কি কি আছে আমাদের কাছে, ইউরোপে কি কি কবুতর কিনেছি আমরা, হ্যাঁ সব জানতে পারবেন এখানে। আচ্ছা, এই কবুতর কি মানে আপনার আমগো যে দেশের কবুতর যেই খাওন খায়, আপনার বিদেশি কবুতর কি একই খাওন খায় নাকি আপনি আলাদা কিছু খাওয়ানো গো? না, আমরা ম্যাক্সিমাম এই যে ইংল্যান্ডের জন্য কদিন আগে ওষুধ আনাইছি আমরা, বুঝছেন, ইংল্যান্ডের দেন। জি, আমার এক আত্মীয় থাকে, আপনি এক আত্মীয় থাকে ইংল্যান্ডে, তারে বলছে আমার এই মেডিসিন উনি লাগবে, সে কিনা লোকের মাধ্যমে পাঠা দিছে, আমরা পেয়ে গেছি। এটা কেলা করেন? আমগো আমগো কবুতরের খাওন কি বিদেশের খাওনের কবুতর খাইবার পারে না? আমাদের কবুতরের খাওন বাংলাদেশেরটাই খাওয়ায় ওরাদের, হ্যাঁ, কিন্তু মেডিসিন বাংলাদেশি কবুতরের জন্য ভালো হয় না, ওটা ইউরোপ আলাদা, তো অনেক এগিনি লোক রিসার্চ করে, তো ইউরোপের মেডিসিনই কবুতরের অ্যাপ্লাইটা ভালো হয় আর কি। আপনি কোন কোন দেশের থেকে কবুতর ইনপুট করেন? আমি বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মান, কিন্তু ইংল্যান্ডে আমরা কবুতর কিনতে পারি না, ইংল্যান্ড একটু দূর হয়ে যায়, ওই বেলজিয়ামের তে না, একটু রুটটা দূর হয়ে যায়। আচ্ছা, এই যে ভাইজান, আমি আপনার স্টকের মধ্যে কতটি কবুতর আছে মনে করেন, মানে আপনার এক এক সময় স্টকে কতটি কবুতর আপনি পালবার পারেন? আমার 1000 কবুতরের ক্যাপাসিটি আছে, আমার 26টা ওই খাঁচা আছে কবুতর রাখার, একটা খাঁচার মধ্যে মনে করেন না 30-40টা করে কবুতর রাখা যায়। আচ্ছা, এই যে এই কবুতর যে লালন পালন করেন, এর পিছনে আপনার বহুত খরচ যায় না, কিরকম খরচ যায়? কিছু কবুতর বেচা কেনা করি, অন্যান্য ফ্যান্সিয়াররা আছে যে ইব্রাহিম ভাই আমাদের 2টা বাচ্চা দেন, আমরা বিক্রি কিনে করি, বেচি কিনে করলে আমাদের 2টা বছর ইনকাম হয়, হলে ওইটা দিয়ে খরচাপাতি কবুতরের খরচা বেড়া যায় আর কি, লসের পড়ছে যেটা শখ আর কিছু না। যে আমাদের ঢাকায় বাংলাদেশে সবাই একদম চিনে হাজি ইব্রাহিম, আমি মানে হাজি ইব্রাহিম বলতেই কবুতরের ব্যবসা,
না 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 আমি তো হজ করছি, ওটা তো টাইটেল একটা, হাজি সাহেব। আমি এলো না বুঝছি, আপনি আজি হয়েছেন তো হজ কইরাই, মাগার আপনারে আজি ইব্রাহিম বলতেই মনে করে যে আপনি কবুতরের ব্যবসা হলো আপনার চেয়ে সেরা কেউ নাই। কে আমি ব্যবসা নাই দা, ব্যবসা আমার সাইকেল পার্টসের ব্যবসা। আচ্ছা ব্যবসা আপনার আলাদা সাইকেল পার্টসের। যে দাম করছি ওই নামের জন্য এক নামে ঢাকা সিটি ছিল আমাকে। আমার কবুতরের রেকর্ড অনেক আছে, আমি অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি, সেকেন্ড থার্ড ফোর্থ ক্লাবে চ্যাম্পিয়ন হয়েছি অনেকবার, এটার জন্য আমার কবুতর ভালো। আচ্ছা বাইরের থেকে ইউরোপের থেকে। হ্যাঁ বলেন। আপনি যে বিদেশ থেকে যেটি আনেন ওইটিরে কেমনে রেজ করেন, আর বাংলাদেশের কবুতররে কেমনে রেজ করেন? বাংলাদেশের কবুতর আর বিদেশি কবুতর কি একলগে রেজ হয়? এইটা একটু কাহিনীটা আমগো করুন। না না, আমরা ইউরোপে যে কবুতর খরিদ করি সেই কবুতর এনে এখানে ব্রিডিং করি, ব্রিডিং বাচ্চা কইরা ওই বাচ্চা উড়া, ওই কবুতর উড়া যাবে না, আমার বাসা চিনে না, ওইটা ইউরোপের আলাদা বাসা চিনে, আমরা বিমানে আনি কবুতর। আনার পরে তারপরে এক সপ্তাহ রেস্টে রাখি, রাখার পরে আপনি 48 ঘন্টা লাগে কবুতর আইতে, বুঝছেন? আচ্ছা আওয়ার পরে কি আপনি বাইত নিয়ে হেন, মানে আপনার একা ক্লাবের মধ্যে লয়ে হেন নাকি আপনার ওই কবুতরের জায়গা আলাদা? আমার লকটা নিয়ে আসি, আমার লকটা আছে, খাঁচা আছে, ওরা আলাদা রাখি, রেখে ওদের একটু পানি টানি দিতে হয়, অনেক যত্ন করতে হয়, অনেক সময় মারপিট করে, 50টা কবুতর একটা আসে তো কবুতর, আর কবুতরের মারে এই চোখের পায়ে নাকে চোখ পায়ে রঙা বেগিনের লাশ দিতে হয়। আচ্ছা এইটি জনের পরে আমার বেলকাসল আছে, এখানে একটা ওষুধ আছে, যে যে 4 দিন 3 দিন কবুতর না খাওয়া থাকলে একটু ওই মেডিসিনটা খাইলে কবুতর এনার্জি চলে আসে। আচ্ছা এইটি দেখাশোনা যে যারা করে, মানে তারা কি মানে আপনি একা দেখাশোনা করেন না কয়জন এগুলি লালন পালন করে? 2 জন লোক আছে আমার বাসা, কাজের ছেলে 2 জন আছে। দুইজনে ওই জায়গা এতটি? হ্যাঁ দুজনে না, অন্য অন্য জন তো কবুতর পালে দিছে, পালে লোক দিয়ে পালে না। আচ্ছা আমি তো লোক দিয়ে কবুতর পালি, বুঝলেন? আচ্ছা আচ্ছা, মানে আপনার মনে হইতেছে যে আপনার আলাদা ব্যবসা আছে, মাগার এটা আপনার শখে করেন, মাগার আপনার কাছে কেউ কিনবার চাইলে আপনি আবার বিক্রিও করেন, একলগে দুইটাই হয় আপনার? আচ্ছা এখন আপনি যদি আপনার কাছে যদি ওই কবুতর কেউ কিনবার চায় তা হ্যাগো মানে রাস্তা কি আপনার বাইর যায় যে কবুতর কিনবো কেমতে আমাকে একটু কন, যদি কারো কবুতর কিনবার মন চায় আপনার আপনার কাছে যাইব কেমনে? আমার কাছে আসবে, আমি অনলাইন আছে, আমার আমার ওয়েবসাইট আছে, আমার ফোন নাম্বার আছে, হ্যাঁ আমার ইউটিউবে প্রোগ্রামটা দেওয়ানোর পরে আমি এত পপুলার হয়ে গেছি, প্রায় 1 কোটির উপরে লোক দেখে ফেলছে আমার প্রোগ্রামটা। মাশাআল্লাহ। এই প্রোগ্রামটা দেওয়ার পরে আমি রাত রাত দিনে ঘুমাইতে পারি না, সবার টেলিফোন, সবার টেলিফোন, কে চাচা ডাকে, কে ভাই ডাকে, হ্যাঁ এ মুরব্বী ডাকে, হ্যাঁ এ বলে ভাই আপনি একটু মাইন্ড করেন না, 10 মিনিট সময় দেন আমাকে। তা আমি বলি ভাই আমি ব্যবসায়ী মানুষ, আমি এখন সময় দিতে পারবো না, কবুতর ছাড়া আপনার ক্লাবের কাম কি? ক্লাবে গিয়া কি আরো ওইখানে অন্য কিছু হয় নাকি খালি কবুতরের জন্যই ওই ক্লাব? কবুতরের কারবার সার্ভিস ওই ক্লাবে যান? ক্লাবে আমরা ডোনার আছি, ক্লাবে ক্লাব চালাতে গেলে অনেক টাকা লাগে, বুঝছেন? কিরকম দিতে হয় আপনার খরচ কিরকম? জি আপনার ক্লাবটা চালান আর এই যে কবুতরের পিছনে আপনার বছরে কিরকম খরচ যায় একটু আমগো যদি কন? কনটা অসুবিধা আছে আর নিশ্চয় অনেক যায়, ঠিক আছে ওইটা না হয় আমি নাই কইলাম। তো ভাইজান আপনি আমাগো দেশে আরো কিছু কন, আপনার পুরান ঢাকার ঐতিহ্যটা আমগো কন। পুরান ঢাকা, ঢাকাটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এখানে লবাড়ি আছে, তারপরে আমাদের এখানে ঐতিহ্যবাহী খাওয়ানি লবাগরখানি রুটি, গরুর গরুর পায়া, হ্যাঁ সকালে শীতের দিন চলে আসে, আমার বাবা কইতো যাও সিলেটের হোটেলে, যাও সিলেটের হোটেল আছে এখানে, সিলেটের দাদা এই খাসি পায়া আর বাগরখানি বিক্রি করতো। জি তখন আমরা যদি 1 টাকা দিত পুরো ফ্যামিলির খাওয়ান হয়ে যেত, হ্যাঁ এখন 1টা বাগরখানির দাম 2 টাকা বাইরে গেছে গা, কারণ পাকড়খানি তো অনেক পপুলার সর্বত্র, পশার মাল কইমা গেছে,
এখন আজিজ বিরিয়ানি আমি খাইছি 1 টাকা প্লেট, এখন 200 টাকা প্লেট। আচ্ছা ভাইজান, আমাকে একটা টিপস দেন, আপনার যে কবুতর পালতাছেন এটা হুই না, অনেকেই মনে করব যে আমরাও কবুতর পালুম, তো এরা যদি নয়া করে আবার কবুতর পালবার চায় বা বিদেশ থেকে কোনো কবুতর আনবার চায়, তো ওই ওই পথটা কি আপনি যদি একটু কন। শুনেন আপু, যে নতুন ফ্যান্সিয়ার কবুতর পালবে সে কোনোদিন এই কবুতর পালতে পারবে না, কেলা অনেক টাকা খরচ হয়ে যাবে। আচ্ছা, সে বুঝে না, কবুতরে ভাত চিনবে না, কবুতর কি খাবে সে বুঝবে না। ওইটাই তো হলো নিলেগা, আপনি বুঝবো না দেখে তো আপনি একটু কইবেন, একটু যদি ওনাকে আজ দেন তাহলে ওনারা একটু সাহস পাইবো। না না, দেই তো আমি দেই, আমি বলি তাদের যে তোমরা কবুতর পালো আগে বাজার থেকে কিনা পালো, এই সব কবুতর নিয়ে পাইলা নষ্ট করে দেয়, জেনারেশন নষ্ট হয়ে যাবে। এই জেনারেশন অনেক রিচ ব্লাড লাইন জেনারেশন, সেই কবুতর কিনতে হলে তোমাদের আরো শিখতে হবে। এখন নতুন কালে এই কবুতর নিয়ে তুমি নষ্ট করো না। সেদিন সেদিন একটা কবুতর বিক্রি হয়েছে পিপায়, আপনি বেলজিয়ামে বুঝছেন, জি সাউথ আফ্রিকা কিনছে কবুতরটা, সাউথ আফ্রিকা ডায়মন্ড ব্যবসায়ী কিনছে, 17 কোটি 17 কোটি টাকা দিয়ে কিনছে। 17 কোটি দিয়ে কবুতর কিনছে? অনলি ওয়ান পিস। কোনখানে? এইটা তো আমাকে জানা ছিল না। সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা কিনছে। তো ওই কবুতরের মধ্যে কি স্পেশালিটি আছে যে এত টাকা দিয়া একটা কবুতর কিনছে? আর নিশ্চয়ই ওরকম পয়সার মানুষ কিনছে, তো ওই কবুতরের কি কোনো স্পেশালিটি আছে, বা ওইটার সাইজ কেমন, ওইটা দেখতে কেমন, ওইটার কালার কি যদি একটু কন। আপনি কিছুদিন পরে বিবিসিতে দেখতে পারবেন, তার ইতিহাস বলবে। আপনি যদি আপনি আমাকে কিছু কন, আমাকে দর্শক আমার সে কোনোদিন চ্যাম্পিয়ন হয় না বুঝছেন, সে দেশ কইরা কোনোদিন ইউরোপে চ্যাম্পিয়ন হয় না, তার এভারেজ রেজাল্ট অনেক ভালো, এভারেজ রেজাল্ট ভালো, এটার জন্য কবুতরটা একটা উপাধি পাইছে, এই উপাধিটা অনেক বড় খেতাব একটা পাইছে, ওই বেলজিয়াম গভর্নমেন্ট দিছে একটা বড় উপাধি দিছে। এই রেসার কবুতর জন্মই হয়েছে বেলজিয়াম আর নেদারল্যান্ডের মধ্যে বুঝছেন, দেখছি যে কবুতরের মধ্যে গান বানাইতো, গান দিয়া পায়ের মধ্যে বাইন্দা চিঠি পাঠাই দিত। তারপর হ্যাঁ হ্যাঁ, নবাব আমলে তো কবুতর দিয়া মানে করেন চিঠি আদান প্রদান হইতো, তখন তার ফোন আছিল না, কবুতরে কারবার সার্ভারই আছিল। ওই রেশন কবুতরই এখন আমাদের ক্লাবে ঢাকা এবং পৃথিবীর এই রেশন কবুতর এখন সবাই এটা নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করছে সবাই। 17 কোটি টাকা আপু একটা কবুতর বিক্রি হয়েছে এই মাত্র 15 দিন আগে। একটা ওয়েবসাইট আছে বেলজিয়ামে, পিপা পিপা ওয়েবসাইটের নাম, সে যত ইউরোপে যা কবুতর আছে সব ভালো ব্র্যান্ডের কবুতর ওইটার মধ্যে ওঠে। আচ্ছা, আপনার ইব্রাহিম ভাইয়ের চলেন একটা কবুতর নিয়া, যে মানে কবুতর নিয়া যে ইব্রাহিম ভাই যে যে সাধারণ জিনিস যে অসাধারণ বানাইছে, এই তার যে অ্যাওয়ার্ড পাইছে এবং অনেক পুরস্কার পাইছে, ওই ওই ইব্রাহিম ভাইয়ের কার কাবার নিয়া আমরা এখন একটা প্রতিবেদন দেখে আহি। আমার নাম হাজি মোহাম্মদ ইব্রাহিম, আমার বাসা 38 নম্বর বংশাল, আমি ওল্ড টাউনে থাকি। আমার কবুতর জীবনে 40 বছর ধরে আমি কবুতর পালি, আমার ক্লাবে আমি পরপর 3-4 বার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছি 40 জনের ভিতরে। আমার কাছে বেলজিয়াম নেদারল্যান্ড বিভিন্ন কালেকশন কবুতর আছে, আপনার 30-32 বার 32টা কবুতর থাকে আমার।
যে আমি যে কথা বললাম সে কথার প্রমাণ হলো দেখেন আমি আমার ক্লাবের আমি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছি 40 জনের ভিতরে এই যে আমার পুরস্কার নেক্সট পুরস্কার 3,23,500 তার আগে পেয়েছি 2,35,000 টাকা তারপরে পেয়েছি 1,96,600 তারপর পেয়েছি 1,98,600 আমার পুরস্কার গুলো দেখতেছেন এখানে আমার চ্যাম্পিয়ন ট্রফি আমার চ্যাম্পিয়ন ট্রফি আমার রানার্স আপ ট্রফি এরকম বহু ট্রফি আছে আমার এত ট্রফি রাখার জায়গাও নাই আমি এত ট্রফি বানাই নাই ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত আমি রাখি কেন আমার একটা রেস কমপ্লিট করতে হলে 120-130টা পুরস্কার আমার ইনশাল্লাহ আমি কালেকশন করতে পারি আমার কবুতর দিয়ে তে আমরা এত প্রাইজ বানাইলে একটা মিউজিয়াম করতে হবে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত করি আমি এই প্রাইজ ক্লাবের তেল যখন আমাদের প্রাইজ বিতরণ করে তখন সেভাবে আমরা তৈরি করে নিই এগুলো কি মেল না ফিমেল মেল বেলজিয়াম এইসব ইম্পোর্ট করা কালেকশন করা কবুতর আছে এখানে সব এগুলো কি সব মেল এগুলো কিন্তু জাস্ট ওনার যেগুলো ব্রিডিং করে ওগুলো ফ্লাইং কবুতর কিন্তু উপরে আরো আরো আছে আরো কবুতর আছে জাস্ট হ্যাঁ এগুলো ব্রিডিং এর কবুতর সব এখান থেকে কবুতর কোনো ফ্লাই করে না রেস করে না এর বাচ্চা কাচ্চা সব রেস করে রেস করে আমরা কিন্তু এখানে যে দেখছি আমি জানি না কতটুকু দেখাইতে পারছি বাস এখানে অ্যাটলিস্ট আমার দেখা মতো 6-7টা খাঁচা আছে জাস্ট ওই এই কবুতর রেস্টের কবুতরগুলো রাখা আর কি 6-7টা খাঁচা আমি যদি রাফটা একটু দেখাই 6-7টা খাঁচা আছে এই একটা খাঁচা এই একটা খাঁচা এই একটা খাঁচা লাইক প্রত্যেকটা খাঁচায় অনেক কবুতর রেসার কবুতর সব ভালো ব্লাড লাইনের বাহিরের ব্লাড লাইনের আর ইব্রাহিম হাজি মানে বাংলাদেশের ভিতরে সবচেয়ে পুরানো কবুতর পালক উনি আমি যতটুকু জানি আপনি হ্যাঁ হ্যাঁ না এখন পর্যন্ত যারা আছে তার ভিতরে সবচেয়ে এখন আপনি সবচেয়ে পুরানো যারা কবুতরের ভিতরে আসছিল আরেকজন ওনার নাম কোন হ্যাঁ গিরিবাজ আচ্ছা কবুতর তো অনেক কষ্ট করে তো দূর হইতে হয়তো খাবারের ভিতরে আপনি মানে কি কি খাওয়ান অনেক খাবার আছে এখানে 21 পদ 22 পদ খাবার আছে 22 রকম খাবার আমরা দেখেন না এখানে সব আমি তো খাবার টাকা দিয়ে কিনবো কেন বুঝলেন এই কবুতর আপনি এইসব কবুতর ভালো কবুতর কিনে এর বিদেশি কবুতর বেলজি আমরা দেখিনি এটা ভাই যে লেদন এন্ডের কবুতর তিনি ফার্স্ট সেকেন্ড হয় আর বাচ্চা সবসময় হ্যাঁ একেতে 10-এর ভিতরে থাকে 2,000 কবুতরের ভিতরে
এখন বর্তমান সিলভারের যুগ চলছে, সিলভার 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 চার জোড়া আমার এখানে কবুতর আছে। তারপরে একটা বাগান করছি, আমার মন মথন একটা পেয়ারা গাছ আছে, একটা আম গাছ আছে, একটা আপনার কি বলে এটা গাছ এখানে আমি দেখি, আইসা দেখি দেখি এখানে দেখি দেখে আমার মনটাতে একটু আনন্দ দেয় আর কিছু না। আল্লাহ যদি আমার এরকম চোখ দিত কোনো একটা গ্রামের দিকে, যদি একটা বাড়ি করতে পারতাম তো সেখানে আরও গাছ গাছলে আমি গাছের অনেক ভালো লাগে আমার। গাছ আমার প্রিয়, কবুতর আমার প্রিয়, যত আল্লাহ সৃষ্টিকর্তা জিনিস আছে সবই আমার কাছে ভালো লাগে। দয়া করেন যেন আমি সুস্থ থাকতে পারি, আমার মানুষের জন্য সাথে যে বেমানি না করি, যাতে ইমানদারি সাধ্যে আত্মে যেতে পারি, সেটা আমার প্রাপ্য আর কি। আপনাদের কাছে আমার জন্য দোয়া করবেন। আমি 28 তারিখে আমার ডিসেম্বর 28 তারিখের প্রথম রেস হবে বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা। আপনারা দোয়া করেন যেন আমার তো আল্লাহ আমার থেকে মুক্তি লাভ চায়। আপনারা দোয়া করলেন সবাই আমার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা নিজের চোখেই দেখবার পারলেন ওনার কায় কারবার। একটা সাধারণ কবুতর উনি ওইটারে অসাধারণ বানাইছে, ওইটা আপনারা চোখে দেখবার পারছেন যে ওনার একটা মানুষ যে সাধারণ জিনিস দিয়া এতটুকু সম্মান করবার পারে, এতটুকু সম্মান হইবার পারে, এটা কিন্তু আমাকে জানা ছিল না। আজকে আমাকে ইব্রাহিম ভাইয়ের এই জিনিস দেখা আমরা জানলাম যে অল্প কোনো জিনিসই সাধারণ না, যে কোনো জিনিস যদি চেষ্টা থাকে ওইটারে অসাধারণ করণ যায়, অনেক উপরে উঠন যায়। আজকে আরও ইব্রাহিম ভাই লাগে আজকে আপনি গো পরিচয় মানে ফিরত যাইয়া আপনি গো আরও আলোচনা করুন। তো চলেন আমরা ফিরত যাই আবার ইব্রাহিম ভাইয়ের কাছে। ইব্রাহিম ভাই, আপনার সব কিছু দেখছি আমরা, মানে খুব সুন্দর একটা শখ আপনার, এত সুন্দর একটা শখ যে কবুতর পাইলা যে মানুষ এত উপরে উঠবার পারে। আজকা দর্শকরা দেখা আপনার মানে একটা নতুন নয়া জিনিস শিখল। এখন আপনি কোন এইটার পিছনে আপনার সার্থকতা আরো কি চিন্তা ভাবনা আছে? আল্লাহ আমার এই কবুতর পালনের পিছনে অনেক আমার পরিশ্রম আছে। সবাই কবুতর পালতে পারে না, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি, যে আমার যে বহুত বড় বড় সিনিয়র লোক আছে আমাদের এই বাংলাদেশে, তারা অনেক কবুতর পালে আমার চেয়ে ভালো ভালো কবুতর পালে, কিন্তু তারা আমার মতন এত নাম কামাইতে পারে নাই। আমার কবুতর সম্বন্ধে কোন কবুতরটা কখন কি খাবে, কোন কবুতরটা অসুস্থ হয়েছে তাদের ওষুধ পানি দিতে হয়, আবার কোন কবুতরটা নিয়ে যাব 200 কিলোমিটার রাস্তায়, যে আজকে কবুতরটা নিলে মনে হয় বাসা ফিরবে না, শরীরটা দুর্বল আছে, এটা বাদ দিয়ে দেই। এইভাবে করে আমি ক্লাবে অনেক ইজ্জত কামাইছি। আল্লাহ আমার বহুত সুনাম দিছে কবুতরে, আমি ব্যবসা করে এত সুনাম পাই নাই, যে কবুতর পালা মানে এভরিথিং লস। না লস লস বলতে কি হয়েছে, লস বলতে কি বুঝাইতাছেন, মানে পয়সা? হ্যাঁ পয়সা লসই তো, বুঝেন না? আমরা শুনছি যে শখের দাম লাখ টাকা,
তো শখ হলো বড় জিনিস, ওইটা আপনি লস হয় নাই কা, আপনি পায়া গেছেন গা। আপনি আজকা বাংলাদেশের হক কলতে চিনে আপনার সম্মান দেয়, আপনার বড় বড় জায়গায় আপনার ডাকে, এমনকি আমি শুনছি যে আপনি কি মন্ত্রী মিনিস্টাররা নাকি কবুতর উড়াইলে আপনার থেকে লিয়া যায়। হ্যাঁ, প্রাইম মিনিস্টার যখন আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসে বা প্রাইম মিনিস্টার বা কোন বিদেশি গেস্ট প্রেসিডেন্ট, তখন কিছু পায়রা বেলুন উড়ায় যারা উল্টা অনেক কবুতর পালে। এর একটা লোক আছে এরাই আমার এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিছু কবুতর নিয়ে যায়, এই আর কি। আপনি কি এই কবুতর সুজা কথা আপনি কবুতর ফ্রেন্ড বানায় ফেলাইছেন, কারণ দোস্ত বানাইছেন, পরানের দোস্ত। কবুতর পাগল হয়ে যায় যখন ওই কবুতর রুমে ঢুকি, আমি ওই তাপাতাপি করতে থাকে যে আমারে খাওয়ান দাও। ওই একটা মানে আমার আপনার কবুতর আপনার চিনা হালায় যে আমার উস্তাদ আয় পথে যে কোন পশু পাখির লগে যদি বন্ধুত্ব না হয় তাহলে কিন্তু পশু পাখি পালন যায় না। এটা অনেক শখের, অনেক শখের ব্যাপার, অনেক শখের ব্যাপার, অনেক শখের ব্যাপার। সময় অনেক লাগে, কবুতর পালতে হলে অনেক সময় দিতে হয়, খুব সেনসিটিভ জিনিস বুঝছেন। এটা অন্য সব বিষয়ে কবুতর মারা যায় বা শরীর খারাপ হয়ে যায়, এলো ঘটনা। আচ্ছা, তো এই যে কবুতর পালনের সাথে সাথে কি আপনি আপনার পরিবারে সময় দিবার পারেন, পোলা পানরে সময় দিবার পারেন, নাকি কবুতর নিয়ে আপনার সময় জায়গা? মাঝে মাঝে তো পোলা পানের লগে বন্ধুত্ব করণ লাগে। না না, আমি তো ফজরের নামাজ পড়া কবুতর এখানে সাথে চলে যাই, উপরে চলে যাই, ওখানে দুই তিন ঘন্টা সময় দেই, দশটা দোকান খুলে দোকানে চলে যাই। ওই ছেলে আছে, দুইটা কাজের ছেলে আছে, তাদের টেলিফোনে এখানে কথাবার্তা বলে জলিল এটা করো, জাকির এটা করো, আর এভাবে করে আর কি। কয়টা কবুতর বাসা লাগছে, কয়টা কবুতর বাইরে আছে, এগুলো খোঁজ খবর নেই টেলিফোনে আর কি। না, এমতে আপনি সময় কাটে আর পোলা মায়া কে আপনি ব্যবসা আলাদা করে দিছি। হ্যাঁ, বলার করে দুই ছেলে মেয়ে হয়েছে, এখন চার চার আজন দিয়েছে, সে নামাজ পড়ে এখন। একটা জিনিস আছে, সেটা হলো যে একলগে হগলতে একলগে জয়েন্ট ফ্যামিলি থাকবার চায়। আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলি মজার জিনিস। আমরা ছয় ভাই এক বাসা থাকতাম, এক বাসনে ভাত খেতাম ছয় ভাই। আমার বাবার ছয় ছেলে। আচ্ছা, এখন বড় হয়ে গেছি, সবাই বিয়ে শাদী করছি, যার যার বাড়ি নিয়ে এসেছে চলে গেছে। এখন কি সবাই আলাদা হয়ে গেছে গা? জি 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 জি, আমি হলাম আমার বাবার চার নম্বর ছেলে। আমার বড় দুই ভাই মারা গেছে, এখন আমরা চার ভাই আছি। আচ্ছা, ওই আপনি কবুতর কি একাই আপনি কবুতরের বন্ধুত্ব করছেন, নাকি আপনার পোলা মায়া আপনার ওয়াইফ এরাও কবুতর পছন্দ করে? আমার ছেলে শখ নাই, আমার ছেলে শখ নাই, উইটা শুনলে রাগ হয়ে যায় আরো। আমার খুব সে অনেক রাগ করে, যাবো তুমি কবুতর পাইলে না বিক্রি করে দাও। আমি বলি না, আমি কবুতর ছাড়া বাঁচতে পারবো না, কবুতর আমার ফ্রেন্ড। আপনি যে কোনো বাজে নিশা করতে পারে না বুঝছেন, ওই কবুতরে সময় দিতে হয়, কোন খারাপ কাজে লিপ্ত হইতে পারবো না যদি যারা কবুতর পালে। মনটা সুন্দর হয়ে যায় কবুতরের মতো। আমাদের ঢাকা আমার বিরা কইছে কয় এই কথা বলছে যে খেললে কিন্তু শুনে থাকলে এক ছেলে কবুতর কিনা দাও, আর খেললে তো শুনে থাকলে আর একটা বিয়া করা দাও। মানে কবুতর মতো ফ্রেশ হয়ে যাও গা মনটা। কবুতর যারা পালে ওই ছাতের মধ্যে সময় থাকে বুঝছেন, কয় বাইরে যান। এখন যে দিনকাল পড়ছে খুব খারাপ দিন গেল, তো যদি আমার ছেলে কবুতর পালতো তো আমার চেখে সুখী হইতো না। এই কবুতর লে বাসায় আছে, ছেলে বাইরে নাই, বুঝলেন না? জি, কিন্তু অখনকার পোলা পান তো ইলেকট্রনিক্সের জিনিস লয়া থাকে, ওইটি নিয়ে এই সময় কাটায়। এই আমগো মতো এত আপনি গো মতো সুন্দর মন তো নাইকা যে পশু পাখি পালবো, পশু পাখির সময় দিব এবং ওইটা নিয়ে সুন্দর একটা সময় কাটবো, এবং একটা বুবা জাত তারা সম্মান পাইব, তারা আপনার আদরে বড় হইব, এটা তো একটা বিশাল ব্যাপার। মাগার আজকার পোলা পানে তো এটা করে না, আজকার পোলা পান হলো সময় কাটায় এই
ইলেকট্রনিক্সের মধ্যে ল্যাপটপ লইয়া টিভি দেখে, মানে আমগো সময়কার মতো এত সুন্দর এত ফ্রেশ জিনিস তো আর এখনকার পোলাপানে পাইতাছে না। যেমন আপনি কইতাছেন যে বিকাল হইলে ছাদে উঠা যান গা কবুতরের লেগা, তো এইটা যে কত একটা সুন্দর জিনিস, এইটা তো আমগো পোলাপান পাইতাছে না। যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে আপনি যদি 4টা বাজে প্রোগ্রাম নিলে আমি আপনার সময় দিতে পারতাম না, রাস্তা হইছে দেখে সময় দিছি আমি। আচ্ছা আমগো ভাগ্য ভালো যে আমি আপনি আমগো সময় মতো আইতে পারছেন, এটি আপনার ভাগ্য। তার বাদে ভাই জানো যে আমি হুনতা ছিলাম যে আপনার ঢাকায় যে ব্যাকরখানির কথা কইতা ছিলেন, কথা উঠাইতে ছিলেন, আমি থামাই দিছি, তো ওই ওইটা একটু হুনি। আমাদের ওল্ড টাউনে পুরনো ঢাকা ঐতিহ্যবাহী জিনিস হইল পাকড়খানি রুটি। যারা আমার ওল্ড টাউনে তো নিকটে চলে গেছে, গুলশান বনানি ডানমন্ডি বানিদারা, তারা মাঝে মাঝে সপ্তাহে একদিন আসলে ওল্ড টাউনে এই পাকড়খানি রুটি কিনে নিয়ে যাবে। আমাদের ঢাকায় কয়েকটা জিনিস ফেমাস আছে, যেরকম পাকড়খানি রুটি, আপনার হাজির বিরিয়ানি, নান্নার বিরিয়ানি, তারপরে আমাদের ঐতিহ্যবাহী আপনি মনে করেন হাজি আবদুল্লাহ সরকার লাইন, হ্যাঁ এখানে একটা পুষ্কিনী আছে, এখানে আমরা বিকাল বলা যায় খেলাধুলা করতাম, এখন তো বড় হয়ে গেছি ব্যবসা বাণিজ্য, ঢাকার ঐতিহ্য, আগে তো ঢাকা অনেক ছোট ছিল, এখন তো ঢাকা অনেক বিরাট বড় হয়ে গেছে। জি আগে ফুটবলের পর্যন্ত ঢাকা ছিল, বুঝছেন, হাইকোর্টের পর্যন্ত ঢাকা ছিল, এখন ঢাকা উত্তরা চলে গেছে, উত্তরা পর্যন্ত ঢাকা চলে গেছে। ২০০০ টাকা আর ওখানে ওই জায়গার মধ্যে ভাগের বাচ্চা পাওয়া গেছে, পাকিস্তান প্লেটে একটা ভাগের বাচ্চা পাইছে, আমরা শুনছি ছোটবেলায়, বুঝছেন। জি ওই জায়গাতে ওখানে সোনার সহাগা হয়ে গেছে, এখন রাজমন হল উল্টা দিকে, এখানে ভাগের বাচ্চা ২০০০০ টাকাতে জমিন কিনছিল, ডাক্তার আবাদুর রহমান খুব ফেমাস করার লোক, হাজি আবদুল্লাহ সকাল নেই আপনার উনার বাড়ি ছিলেন, উপ ডাক্তার করে এক নামে চিনে আমাদের ওল্ড টাউনে, সে জায়গার মধ্যে তখন বাঘ পাওয়া গেছে, এখন বাঘ কেন, এত মানুষের আবাদানি এখন কিচ্ছু নাই, সব উইলা গেছে গা। মানে পুরান টাউনের আগের জিনিস কি একটু পরিবর্তন হয়েছে, ওই জায়গা যুগা নাকি একদম সম্পূর্ণই উল্টাই গেছে গা ভাই জান। আরে ভাই জান এখন পুরান টাউনের মধ্যে নিটনের যে বেশি পুরান টাউনের দাম হয়ে গেছে, এখন ব্যবসা প্রতিষ্ঠান তো পুরান টাউনে, এখন বুঝলেন না, চক বাজার, মুলি বাজার, আপনি দুইটা একলগে কেমনে চালান, এই এই সাইকেল পার্সের ব্যবসাটা কেটা দেখে? সাইকেল পার্সের ব্যবসা দোকানে ম্যানেজার আছে, আমি আছি, আমি 10টা পর্যন্ত দোকান খুলে কর্মচারী, আমি 11টা দোকানে যাই, যার পরে আমার সব ব্যাংকের কাম কাজ, ব্যবসা পার্টিগুলোর সাথে কথাবার্তি, মাল বিক্রি করার সমাপানি করতে হয়, আর পরে আমি তো সকালে থাকি, কবুতর তামান নিয়ে সময় দিতে হয় না, সকালে 2 ঘন্টা সময় দিলে বিকালে কর্মচারীরা কবুতরে বলে দেয় ভাবে ভাবে কবুতর খাওয়া দাও খাওয়া দেয় আর কি, এইভাবে আর কি। মানে পাশাপাশি আপনি ব্যবসা করে, ব্যবসাতে কোনো অসুবিধা হয় না, কর্মচারী চলে গেলে তখন কষ্ট হয়, অনেক সময় অনেক কর্মচারী চলে যায় তো অনেক কষ্ট হয় তখন, দেশে গেলে ঈদের ছুটিতে গেলে এই আর কি। যখন ঈদের ছুটিতে হগলতে চলে যায় গা, তখন কি আপনি একাই করেন সব? আমার একা করতে হয়। তো তখন তো দুইটা একলগে সময় দেন কেমনে, আপনার তো কবুতর আছে, সময় দিতে হয় ওই যে দোকানে কর্মচারীর উপরে ফলায় সময় মতন উপরে যা কবুতর খাওয়াইতে হয়, আমি না খাই থাকবো কিন্তু আমার কবুতর জন্য না খাই থাকে, বুঝলেন না। কবুতর খালি কবুতরের খাওয়ানি খাওয়ান নাকি আপনি, আমি দেশের মানুষে তো আবার দেখা যায় একটু পাউরুটি দিয়া দিছে, ওই সমস্ত কবুতর কি বিদেশিরা খায়, ওগো পেটের মধ্যে সহ্য হয়? না না ওইটা লোকাল কবুতরে খায় পাউরুটি, ওই যে গোলা কবুতর, রেশাদ কবুতর খাবে না, ইউরোপের কবুতর
ওর খাওয়ার স্টাইলই আলাদা। কাচ্চি বিরিয়ানির মতন খায়, কাচ্চি বিরিয়ানি যেরকম আমরা খাই না মাঝে মাঝে, ওর ওইরকম কাচ্চি বিরিয়ানি খেলাম আমি, খেলাম লাগে মাঝে মাঝে। কাচ্চি বিরিয়ানি যেটা আমরা খাই ওই কাচ্চি বিরিয়ানি? না 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 না, ওই খাওনটারে বুঝাইতাছেন আপনি, খাওনটারে বুঝাইতাছেন, অগো যে স্পেশাল খাওন। কাচ্চি বিরিয়ানি খাই ওই রকমের স্পেশাল খাওন দেয় তাদের, অতিথি হয় মাঝে মাঝে। তো যে বিদেশের থেকে যে খাওন আনেন কবুতরের লেগা, এটা এই খাওনটা কি দেশি কবুতর খাবার পারবো না? বিদেশি খাওন আমরা খাওয়াই না, ওই রেসিং এর সময় যখন রেস স্টার্ট হয় কিছু ইম্পোর্টার আছে তখন কিছু কিছু মাল আনে, আমরা লোকাল খাওয়ানি খাওয়াই আমরা, বুঝছেন? বাইরে খাওন খাওয়াই না, বাইরের চেয়ে আমাদের দেশের খাওন অনেক পুষ্টি আছে এটার মধ্যে। আর ওই যে যেটি বিদেশি কবুতর ওইটি কি ওই বিদেশি খায়, বিদেশের খাওন খায়? না দেশি খাওন খায়, দেশি খাওন খায়। তাহলে আপনি বিদেশ থেকে যে খাওন আনেন কইছেন ওইটা কেলা? তারা পারে না, ওনারা কি পারে না? বিদেশি যারা কবুতর পারে, আপনার বললাম না একটা কবুতর দাম কত, একটা কবুতর অ্যাক্সিডেন্টে মারা গেলে মাথাটা খারাপ হয়ে যায় তখন, বুঝলেন? আচ্ছা ভাইজান, যে বঙ্গবাজারে যে পশু হাসপাতাল আছে না, ওই ফায়ার সার্ভিসের যে অপোজিটে, ওইখানে কি আপনার আপনার কবুতরের চিকিৎসা হয় না? ডাক্তার নাকি বুঝি না, ওইখানে নিয়ে যান না? নিয়ে গেছি অনেক, কোনো কাজ হয় না। আপনি কবুতর কি মানে কোনটা কি মারা মরা যায় না নাকি অনেক দিন বাঁচে? বহুত মারা যায়, এই মাসকে দুই একটা মারা যাবে। আচ্ছা, তো অনেক তো দুই একটা মারা যাবে, বড় লোকটা কবুতর মারা যায়, পৃথিবীর সব জায়গায় মৃত্যু আছে, জানা সে তার মৃত্যু আছে। আচ্ছা ভাইজান, আমগো সময়টা শেষ হয়ে গেছে গা, তো আপনি দর্শকদের উপলক্ষে যদি বিদায় নেওয়ার লেগে কিছু কনের থাকে তাহলে আপনি একটু কন। আমি ইংল্যান্ডবাসীকে আমার বাংলাদেশের পক্ষ থেকে এবং বাঙালি ভাই যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম নেবেন, দোয়া করবেন যেন আমি কবুতরে আরো কিছু নাম কামাইতে পারি, হ্যাঁ, যাতে আমার ইচ্ছা তার উপরের দিকে যায়। টাকা পয়সা বড় কথা না, আমাকে সবাই যেন চিনে, হাজি ইব্রাহিম কবুতরে এক নম্বর, এটির জন্য আপনারা আমার দোয়া করেন। বাস টাকা পয়সা তো সবার কাছে আছে, আমাদের কাছে টাকা পয়সা কম আছে কিন্তু পেনশন হিসাবে আমার নাম আছে, ইউরোপে আমার নাম আছে অনেক। হ্যাঁ, আজ ক্যাম্পের যে লফট আছে না, অল্টের মধ্যে ফেমাস করা লফট আজ ক্যাম্প। আচ্ছা, অনেক ধন্যবাদ দয়জান, আমাকে টাইমটা পুরাই গেছে গা, অনেক খুশি হয়েছি যে আপনি মূল্যবান সময় আমাকে দিচ্ছেন, আর আপনার থেকে আমরা অনেক কিছু পাইছি, অনেক কিছু বুঝবার পারছি, যে একটা সাধারণ জিনিস যা অসাধারণ হন যায়। ঠিক আছে ভাইজান, আপনার অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমগো সময়টা পুরাই গেছে গা, আজকে এই পর্যন্তই, দেখা হইব আগামী পর্বে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। খুদা হাফেজ। I'm going to go to the hospital.